ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি থ্রি ফেজ মোটর কীভাবে মাল্টিমিটার দিয়ে চেক করবেন। আমরা মোটর তিনভাবে চেক করব, এক হলো রেজিস্ট্যান্স এক্স এবং ওয়েন্ডিং ওপেন টেস্টিং এবং আর্থিং টেস্টিং। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের মাল্টিমিটারে সিলেক্টর নাপটি ওমসে সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখি আমাদের হচ্ছে তিনটি কয়েলের রেজিস্ট্যান্স কত দেখায়। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে U1 এবং V1 ধরছি, আমাদের এখানে দেখাচ্ছে 3.3। তো তারপর আমাদের একটির সাথে আরেকটি ধরলাম, আমাদের এখানে দেখাচ্ছে 3.2। তো আমরা দেখি আরেকটি আমাদের আরেকটি কয়েলের রেজিস্ট্যান্স কত দেখায়। এখানে আমাদের এখানে ভালো করে না ধরার কারণে মিসিং দেখাচ্ছে। তো এখানে আমাদের 3.1 দেখাচ্ছে, তার মানে আমাদের তিনটি কয়েলই ভালো আছে। তো এখন আমরা বডি চেক করবো যে আমাদের হচ্ছে আর্থিং চেক করবো, আর টেস্টিং চেক করবো যে আমাদের হচ্ছে কয়েলের সাথে বডি শর্ট আছে কিনা। তো আমাদের মোটর বডি আছে কিনা এখন আমরা চেক করবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের 50% নাই, বডি নাই, এবং আমরা আরেকটি ধরতেছি বডি নাই। তো চলুন এখন আমরা শর্ট খুলে আমাদের যে ডেলটা করা আছে পাতি দিয়ে শর্ট খুলে আমরা এখন চেক করবো যে আমাদের হচ্ছে ওয়েন্ডিং ওপেন টেস্টিং ঠিক আছে কিনা। ওয়েন্ডিং ওপেন টেস্টিং করে দেখব। তো আমরা শর্ট খুলে নিচ্ছি। তো আমাদের শর্ট খুলে নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের হচ্ছে কোনটির সাথে এই মাস এই পাশে এবং ওই পাশের সাথে কোনটা কোনটা কয়েল এবং একটি কয়েলের সাথে আরেকটি কয়েল শর্ট আছে কিনা। তো আমাদের ওয়েন্ডিং টেস্টিং করবো এখন ওয়েন্ডিং। দেখতে পাচ্ছেন এখন আমরা একটির সাথে আরেকটি ধরলাম, শর্ট নাই। এটির সাথে দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে শর্ট নাই। তো দেখতে পাচ্ছেন এটির সাথে এটির কয়েল মানে এটার একটা মিলে একটা কয়েল এক মাথা এবং অপর মাথা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে 5.9 5.9। তো এই দুটা মিলে আমরা যদি দেখতে পাচ্ছেন এই দুইটা মিলে এটা এবং এটা মিলে একটা কয়েল। তো তারপরে চলুন আমরা চেক করি এইটা আমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটির সাথে এইটা এবং এটা মিলে একটা এখানে আমাদের রেজিস্ট্যান্স দেখাচ্ছে 4 something। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকবার ধরছি, তো আমাদের এখানে রিডিং শো করছে এখানে আমাদের 4.0 রেজিস্ট্যান্স দেখ। তো ফ্রেন্ড আশা করি বুঝতে পারছেন। তো এখন চলুন আমরা দেখি যে আমাদের বডি শর্ট আছে কিনা, মানে আর্থিং টেস্টিং করবো আমরা। দেখতে পাচ্ছেন আমাদের শর্ট নাই, আরেকটি ধরছি শর্ট নাই, আরেকটি ধরছি শর্ট নাই, আরেকটি ধরছি শর্ট নাই, একটি হচ্ছে শর্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।